हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आमी आपनादेर जोनो साउथ इंडियन सातटी हॉरर मूवी कवर करब। जे मूवीगुलोते हाड़हिम करा भय तो थाकबेई, साथे थाकबे माथा नष्ट करा सस्पेंस। आर तार जोनो आपनाके ए भिडियोटी पुरोपुरी देखते हबे। आर भिडियोटी शुरू करार आगे आपनि जदि ए चैनेले नतून हये थाकेन, तबे अवश्यई आमादेर चैनलटी सबस्क्राइब करे पाशेर बेल आइकनटी प्रेस करे दिन। ताहले चलुन भिडियोटी शुरू करा जाक। আমাদের লিস্টে নাম্বার 7 এ রয়েছে ইজরা মুভিটি, যা কিনা 2017 এ রিলিজ পায়। এটি একটি সুপারন্যাচারাল হরর থ্রিলার মুভি। আর আইএমডিবিতে এই মুভির রেটিং হচ্ছে 6.7 আউট অফ 10। এই মুভির লিড ক্যারেক্টারে পৃথ্বীরাজ, সুকুমারান ও প্রিয়ানন্দকে দেখতে পাবেন। এই মুভির স্টোরিতে দেখানো হয়, লিডে থাকা এই কাপল একটি অ্যান্টিক বক্স কিনে আনে, আর তারপর থেকেই তারা বিভিন্ন ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি এক্সপেরিয়েন্স করতে থাকে। ওভারঅল এটি একটি চমৎকার হরর মুভি, যা আপনার অনেক ভালো লাগবে। নাম্বার সিক্সে রয়েছে ডিমন্টি কলোনি। এটি 2015 এ রিলিজ পাওয়া তামিল হরর মুভি, যা ডিরেক্ট করেন আর আজে। আর আইএমডিবিতে এই মুভির রেটিং হচ্ছে 6.9। এই মুভির স্টোরিতে চার বন্ধুকে দেখানো হয়েছে, যারা নিজেদের লাইফে কোনো না কোনো প্রবলেমে তাদের দিন কাটাচ্ছে। আর তাই তারা একদিন ডিমন্টি কলোনি নামের একটি কলোনিতে যায় অ্যান্টিক একটি লকেট খুঁজতে, যা তাদের জীবন বদলে দিতে পারে। আর যখনই তারা সেই লকেটটি খুঁজে পায়, তখনই তাদের সাথে শুরু হয় ভয়ঙ্কর ও রহস্যে ঘেরা প্যারানর্মাল বিভিন্ন এক্সপেরিয়েন্স। এখন দেখা যাক এই ভয়ঙ্কর অবস্থা থেকে তারা বেরোতে পারে নাকি না। এই মুভির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আমি বলবো, যদি আপনার মনে জোর থাকে তবেই আপনি এই মুভিটি দেখুন। নাম্বার ফাইভের মুভিটি হলো ভাগামতি, যা কিনা 2018 এ রিলিজ হওয়া হরর অ্যাকশন ড্রামা মুভি। আর এই মুভির আইএমডিবি রেটিং হলো 7 আউট অফ 10। এই মুভির লিড ক্যারেক্টারে রয়েছে আনুষ্কা শেট্টি। এই মুভির স্টোরিতে চঞ্চলা নামের ক্যারেক্টারে তাকে দেখানো হয়, যে কিনা তার হাজব্যান্ডের মার্ডার কেসে জেলে রয়েছে। আর পুলিশ যখন সেই কেস ইনভেস্টিগেশন করার জন্য তাকে ভাগমতী নামের একটি বাংলোতে নিয়ে যায়, ঠিক তখনই বাংলোতে প্রবেশ করার পরেই চঞ্চলার শরীরে কোনো অজানা সুপারন্যাচারাল স্পিরিট ঢুকে যায়। বাকি স্টোরি জানতে চাইলে মুভিটি আপনাকে দেখতে হবে। ওভারঅল এটি একটি চমৎকার হরর মুভি, তাই এই মুভিটি আমি আপনাকে মিস করতে বারণ করব। নাম্বার ফোরে আছে গেম ওভার, ড্রামা সাইকোলজিক্যাল হরর থ্রিলার। এই মুভিটি 2019 এ রিলিজ পায়। আর আইএমডিবিতে এই মুভির রেটিং হচ্ছে 7.1। এই মুভির লিডে আপনি তাপসি পান্নুকে দেখতে পাবেন, যে একজন গেম ডিজাইনার ও গেম এডিক্টেড পার্সন, মানে সবসময় তিনি গেম খেলতে পছন্দ করেন। এই মুভির স্টোরিতে দেখানো হয়, পাস্টে তার লাইফে এমন কোনো ঘটনা ঘটে যার জন্য সে সবসময় ভয়ে ভয়ে থাকে, আর অন্ধকারে যেন তার ভয় একদম বেড়ে যায়। এখন দেখা যাক তার এই ভয়কে কাটিয়ে সে কি বেঁচে থাকতে পারে নাকি না। এটি একটি চমৎকার সাইকোলজিক্যাল হরর মুভি, যা আপনার মিস করা একদমই উচিত না। নাম্বার থ্রির মুভিটি হলো কারওয়া, যা 2016 এ রিলিজ পায়। এই মুভির আইএমডিবি রেটিং হলো 7.3। এটি একটি হরর থ্রিলার মুভি। এই মুভির স্টোরি টু ডাইমেনশনাল, অর্থাৎ একদিকে দেখানো হয় অনেক ধনী পরিবারের একটি মেয়েকে কেউ কিডন্যাপ করে একটি হন্টেড হাউসে রেখে আসে, আর অন্যদিকে ডকুমেন্টারি বানানো একটি টিমকে দেখানো হয়, যারা অজানা সব রহস্য উন্মোচনের জন্য একটি ডকুমেন্টারি তৈরি করছে। আর এই মুভিতে আপনি এই দুই কাহিনী লাস্টে একসাথে মিলতে দেখবেন। এটি একটি চমৎকার হরর মুভি, যা আপনার দেখা উচিত। নাম্বার টুতে আছে পিসাসু। পিসাসু মুভিটি 2014 রিলিজ করা হয়, যার আইএমডিবি রেটিং হচ্ছে 7.6। এই মুভির স্টোরিতে দেখানো হয়, লিডে থাকা হিরো থাকার জন্য একটি নতুন বাড়িতে যায়, যেখানে একটি স্পিরিট আছে। কিন্তু সেই বাসায় কিছুদিন থাকার পরে হিরো বুঝতে পারে যে সেই স্পিরিট তার কোনো ক্ষতি করে না, উল্টো সে অন্য কোনো রিজনে তার হেল্প করতে চায়। তো বাকি স্টোরি জানতে হলে মুভিটি আপনাকে দেখতে হবে। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। নাম্বার ওয়ানের মুভিটি হলো মায়া। মায়া মুভিটি 2015 এ রিলিজ হয়, যার আইএমডিবি রেটিং হচ্ছে 7.7 আউট অফ 10। এই মুভির লিড ক্যারেক্টারে রয়েছে নয়নতারা, যাকে আমরা সবাই চিনি। তো এখন বলা যাক এই মুভির স্টোরি সম্পর্কে। তো এই মুভির স্টোরিতে নয়নতারাকে তার ফ্রেন্ড একটি চ্যালেঞ্জ দেয়, যে তাকে একা একটি থিয়েটারে বসে হরর মুভি দেখতে হবে।
এখন নয়নতারা সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ফেলে। কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার পরের স্টোরি খুবই ভয়াবহ, যা আমি বললে এই মুভি দেখার মজাটাই নষ্ট হয়ে যাবে। সাউথ ইন্ডিয়ান হরর মুভি লাভারদের জন্য এই মুভিটি আমি হাইলি রেকমেন্ড করব। সো গাইজ, এই ছিল আজকের 7টি সাউথ ইন্ডিয়ান বেস্ট হরর মুভি। যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিন, আর চমৎকার সব মুভি সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বাই বাই।